দর্শক, এই জায়গাটি একবার দেখুন। এই যে এক সাইডে ওয়াল দেখতেছেন, আর এক সাইডেও ওয়াল এবং এক সাইডে উঁচু, আর তার মাঝে পানি আছে অনেকটা, ছোট একটি পুকুরের মতো। ঠিক এই জায়গাটি একটি সংযোগ স্থল, কেননা এর অপর সাইডে এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি জায়গা নিয়ে পানি রয়েছে। তো মাঝখানে এই ছোট্ট একটি জায়গাটাই এই দুই সাইডের পানির সংযোগ স্থল। তা আমার হিসাব মতে এই দিক দিয়েই মাছগুলো যাতায়াত করে, এ বিষয়ে সন্দেহ কারো থাকার কথা না। তো সেই ধারণা থেকে এখানে আমি একটি ধুদি পেতেছি, ধুদি বা চাই বা খোলসুন, আন্তা অনেকেই অনেক নামে ডেকে থাকেন। তো দর্শক, এই জায়গাটি ছোট মাছ ধরার জন্য আদর্শ হবে বলে আমি মনে করেছিলাম। তো দেখুন কি মাছ পাওয়া যায়। মৌসুমি মাছ এটা খোলো, এই ভেতর থেকে একটু দেখাই। সব খুলে গেল, ধরো তো এইভাবে, এইভাবে ধরো। যে দর্শক দেখতেই পাচ্ছেন অনেকগুলো ছোট মাছ পড়েছে, এগুলো দারকিনা মাছ, নাপ্তা মাছ এবং অধিকাংশই মলা মাছ বা মৌসি মাছ। এই মাছগুলো কিন্তু অনেক সুস্বাদু এবং দামি মাছ, সচরাচর তাজা এরকম মাছ কিনতেও পাওয়া যায় না, কেননা এ মাছ বেশিক্ষণ তাজা থাকেও না। এই যে দেখেন অনেকগুলো মাছ হয়েছে। তা আসলে ছোট মাছ ধরার জন্য জায়গা নির্বাচনটি খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে, এই মাছটা একটু পানিটা সরায় দাও। সত্যি তাই, অনেকগুলো মাছও পেয়েছি। তো এরকম নতুন নতুন মাছ ধরার ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।